হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আশা করছো আমার পরিবারের সকলে খুবই ভালো আছে আর আমার নতুনই বিন্দাস আছে তো আমার আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলো আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করলাম তো এখন আমি জল ঢল ভরে উনানে ভাত বসিয়ে এলাম তো তোমরা হয়তো ভাবতে পারছো উনানে কেন ভাত বসিয়েছো দিদি ভাই এত সন্ধ্যা সময় দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে তো উনানে ভাত বসানোর একটাই কারণ আমাদের বাড়িতে আজকে অনেক লোকজন এসেছে তো গ্যাসে আর কি মানে গ্যাসে হবে না ছোটো হাড়িতে এই কারণে বড়ো হাড়িতে একবারে বসিয়ে দিয়েছি তো গ্যাসে না মানে ওই জন্য বসিয়ে দিলাম তো ভাতটা হতে থাকুক ততক্ষণ আমি রেডি হতে থাকি তো কোথায় যাচ্ছি তো সেটাই শেয়ার করার জন্য আমি এখন ভিডিওটা ওপেন করলাম তো আজকে আমি একটু মেলাতে যাচ্ছি তো লোকনাথ পুজো হয়ে তোমরা তো জানোই আমাদের এখানে লোকনাথ পুজোর সময় একটা মেলা বসে তো সেখানে আমি হাজব্যান্ড আর ছেলে তিনজন ঘুরতে যাচ্ছি তো ভাবলাম এই কারণেই ভাবলাম যে ভিডিওটা আমি এখন ওপেন করি সারাদিন যখন কোনো রকম ভিডিও করিনি তো এখন ওপেন করি তোমাদেরকে দেখানোর জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো খুব স্কিপ করে দেখো না আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরাই দেখো আমরা চলে এসেছি মেলায় এসে তো আমি একদম মানে অবাক হয়ে গেছি এবার কিচ্ছু বলতে কিচ্ছু বসেনি মানে আমি এসে একদম বোকা সেজে গেছি দেখতেই পাচ্ছ এটাকে মেলা বলে খালি মানে বড়ো করে পুজোটা আর কি হয়েছে তো দেখো কিচ্ছু নেই তো হাজব্যান্ডকে বললাম যে চলো মেলায় গিয়ে ঘুরে আসি হাজব্যান্ডও জানে এখানে অনেক বড় করেই মেলা হয় কিন্তু এবছর কিছুই বসেনি দেখেও মনটা খারাপ লেগে গেছে তো পুজোটা হয়েছে এবার বড়ো সড়ো করে পুজোটা করেছে কিন্তু প্রত্যেকবারই এইভাবেই পুজোটা করে কিন্তু এবার দেখছি মেলা একদমই বসেনি প্রত্যেকবার কি জমজমাট মেলা বসে কি ভালো লাগে এসে জানো তো এবছর কিছুই বলতে কিছুই নেই মানে এত খারাপ হয়ে গেছে মনটা এই কারণে আর কি বেশিক্ষণ থাকলাম না এখান থেকে চলে গেছিলাম আর আমাদের মানে বাড়ির সামনে ওখানে লোকনাথ পুজো হয়েছে তো লোকনাথ বাবার পুজো হয়েছে ওখানেই ভালো আর কি বাউল গান হচ্ছিলো তাই এখান থেকে সোজা ওখানে চলে গেছে আর থাকলাম না এখানে ভাল লাগছিল না তো চলো ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি ভিতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো লোকনাথ বাবার পুজো তো ভালো করেই হয়েছে বড়ো সড়ো করেই হয়েছে কিন্তু মেলাটাতে কেন বসলো না এটাই দুঃখের বিষয় মানে প্রত্যেকবার আসি এই মানে মেলাতে কিন্তু এবার এসে একদম মনটা ভেঙে গেছে কী আর তো থাক যাই হোক পরের বছর দেখি যদি হয় পরের বছর আবার আসা যাবে এবছর নাই বা হলো কি আর করার আছে আর এই দেখতে পাচ্ছ তোমরা সবাই এখানে যে সেলফিল সেলফি সব তুলাতুলি করছিলো আর এত সুন্দর সাজিয়েছে ভিতরটা দেখতে এতটাই ভালো লাগছিল মানে কী আর বলবো তোমাদেরকে তোমরা যদি সামনে থেকে দেখতে না তাহলে বলতে এতই ভালো লাগছিলো দেখতে আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে দিই আমি যে একটু ডিস্টার্ব হচ্ছে আমার ভিডিওটা মানে ভয়েস দিতে কারণ লাইন চলে গেছে তো আশেপাশে সমস্ত জায়গায় চেল্ হচ্ছে মানে এই মানে ওই আওয়াজটা আর কি উঠে যাচ্ছে তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও কিছু করার নেই এখন যদি আমি এটা এডিট না করে রাখি তাহলে আমি আর ভিডিওটা পোস্ট করতে না এই কারণে আর কি এইভাবে আমি ভিডিওটা করে নিলাম তো চলো এখন আস্তে আস্তে বেরিয়ে পড়ি কারণ এখন আর ভালো লাগছিল না যেহেতু মেলা বসেনি আর থেকে আর লাভ ইচ্ছেও করছিল না আমার থাকতে আর এখানেও বাউল গানই হচ্ছিল এই কারণে আর থাকলাম না একদম বাড়ির সামনে গিয়েই বাউল গানটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাউল গান শুরু হয়ে গেছে তো আমরা একদম চলে এলাম আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে নদীর পারে সেখানে আর কি যে লোকনাথ বাবার পুজো হয়েছে এখানে আর কি যে বাউল গানটা পরের দিন আমাদের মানে হয়েছে আর আমি এই ভিডিওটা তার পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওই দেখতে পাচ্ছ ওই স্টেজে বাউল গান হচ্ছে এখানেই পুজোটা হয়েছে তারপরে বাবার লোকনাথের মূর্তিটাকে ওইখান থেকে নামিয়ে যে পাশে দেখতে পাচ্ছ একটা সুন্দর মতো করে একটা ফুলের স্টেজ বানিয়ে নিয়েছে ওখানেই রেখেছে আর উপরে বাউল গান হচ্ছিল আর কত লোক হয়েছে তোমরা দেখতে পাচ্ছ পাড়ার সমস্ত লোক চলে এসেছিল আর আমি বেশিক্ষণ থাকতেও পারিনি অল্প একটু সময় ছিলাম তাই বেশি মানে লোক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এরপরে যা ভিড় হয়েছিল কি আর বলবো তোমাদেরকে তো এত গরমে আর আমি দাঁড়িয়ে থাকতে পারিনি দেখে চলে এসেছি আর তোমাদের সঙ্গে তারপর একটা শেয়ার করতে পারিনি তো চলো তাহলে আমাদের মানে আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু গান শুনে নাও মানে আমিও শুনছিলাম তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও একটু শুনিয়ে দিচ্ছি তোমরা একটু শুনে বলো কেমন লাগলো তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো